নতুন বছরে জি বাংলাতে যে অনেক ধারাবাহিক আসছে সেটা বোঝাই যাচ্ছে। যে সমস্ত স্লট একটু দুর্বল সেই সব জায়গাতে আসছে এই সমস্ত ধারাবাহিকগুলি। সম্প্রতি দুটি ধারাবাহিকের প্রচার ঝলক দেখা গেছে। এই মাসে আরও একটি ধারাবাহিকের প্রথম প্রমো সামনে আসবে। কদিন আগে তোমাদের জানিয়েছিলাম যে পিলু এবং লালকুঠি এইগুলি শেষ হবার আপডেট জানা গেছে, কিন্তু এই পথ যদি না শেষ হয় এখনই শেষ হচ্ছে না। তখন সেই গুঞ্জনটা গুজব ছিল, কিন্তু অবশেষে সেটাই সত্যি হবার খবরটা সামনে আসছে। হ্যাঁ, নতুন বছরে শেষ হয়ে যাচ্ছে সবার প্রিয় এই পথ যদি না শেষ হয়। তাহলে চলো একটু বিস্তারিত জানা যাক। যেমনটা তোমাদের জানিয়েছি, নতুন বছরে ক্রেজি আইডিয়াস মিডিয়ার জি বাংলাতে আরও একটি ধারাবাহিক আসছে, যাতে মুখ্য চরিত্র আছেন গৌরব রায়চৌধুরী এবং শ্রুতি দাস, তেমনটাই জানা গেছে। যদিও গৌরব এটা অস্বীকার করেছেন। সে যাই হোক, নতুন বছরে এই প্রোডাকশনের নতুন প্রজেক্ট আসছে, আর তার জন্য বন্ধ হয়ে যাচ্ছে ওই একই প্রোডাকশনের ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়। সম্প্রতি কনফার্ম জানা যাচ্ছে এবার শেষ হয়ে যাচ্ছে উর্মি সাত্তকীর পথ চলা। সম্প্রতি তাদের মিল হয়ে গেছে, এবার পারিবারিক কিছু সমস্যার সমাধান হয়ে গেলেই ধারাবাহিকের গল্পে দেখাবার মতো আর কিছুই বাকি নেই। তাই বন্ধ হচ্ছে এটা বলা ভুল হবে, শেষ হচ্ছে আমাদের এই পথ যদি না শেষ হয়। তো বন্ধুরা, কে কে মিস করবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।